নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ভেটকি মাছের ঝোল। ভেটকি মাছ কাঁটা কম হয়, বাচ্চা থেকে বয়স্ক আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি। দারুণ স্বাদ এই মাছের, আর এই ভেটকি মাছ দিয়ে কিন্তু অনেক রকম রান্না করা যায়। আমি আজকে খুবই ঘরোয়াভাবে ভেটকি মাছের ঝোলটা আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে আমি বাড়িতে করে থাকি। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ভেটকি মাছের ঝোল। প্রথমেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। মাছ রান্না সর্ষের তেলেই কিন্তু খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার কয়েকটা বিউলির ডালের বড়ি এই তেলে ভেজে নেব। বড়ি ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, একটু নাড়াচাড়া করলেই বড়িগুলো ভাজা হয়ে যায়। দেখুন আমারও বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এবার এই তেলেই মাছটা ভেজে নেব। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, একবারে 3 পিস মাছ দিলাম না, 2 পিস ভেজে নেব, পরে আবার 1 পিস ভেজে নেব। প্রথম ব্যাচের 2 পিস মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আর বাকি যে 1 পিস মাছ আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1টা মিডিয়াম সাইজের আলু। আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি সেই আলুটা, আলুটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব। লবণ হলুদ কিছুই দেবো না, এমনি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুটাও দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। অনেকেই আদা বাটা পছন্দ করেন না মাছের ঝোলে, যারা পছন্দ করেন না তারা দেবেন না। আদা বাটা না দিয়েও কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। আদাটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিলাম। এবার এই সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1টা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নেব। টমেটোগুলো দেখুন নরম হয়ে গেছে, খুব ভালো করে মশলাটা আবারও একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, যতটা ঝোল প্রয়োজন ঠিক সেই অনুযায়ী জল দেব। আমি যেহেতু মাছের ঝোল করব তাই জলের পরিমাণটাও কিন্তু একটু বেশিই লাগবে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে ওঠার জন্য। 2 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটাও ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো, এতে মাছের মধ্যে ঝোলের স্বাদটা ভালো মতো পাওয়া যাবে। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, বড়িগুলোকেও ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই সব কিছু দেওয়ার পরে ঢাকা দিয়ে মাছের ঝোলটা রান্না হতে দেবো। 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম,
এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। ভেটকি মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি। খুব সহজ রান্না, খেতে স্বাদ হয় অসাধারণ। আজকে আমার এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।